আসসালামু আলাইকুম। তো ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমি একটি ফ্ল্যাট ক্রয় করেছি, আল্লাহর হুকুম থাকলে আগামী মাসের মাঝামাঝিতে ফ্ল্যাটে মুভ করব। তো সেজন্য আমি এখানে এক্সেপ্ট সোফা ক্রয় করার জন্য চলে এসেছি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি। তো এইখানে সেগুন কাঠের ফার্নিচার সহ MDF বোর্ডের ফার্নিচারও আছে। তো যে সোফাটা আমি চয়েস করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ফার্নিচারের দোকানটা আপনাদের কাছে শেয়ার করছি। হোপফুলি আপনারা খুব এনজয় করবেন। তো ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার এই চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই সোফাটা আমার খুব পছন্দ হয়েছিল। তো এইখানকার ভাইটা আমাদের কাছে 65,000 দাম চেয়েছেন। তো আমার কাছে দামটা একটু বেশিই মনে হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দামটা ঠিক ছিল কিনা। তো এই দোকানটা দেখার পর আমরা অন্য একটি শপে চলে যাব। তো মূলত আমরা চাচ্ছি দেখতেও যাতে সুন্দর হয়, মান ভালো এবং দামটা যেন নাগালের ভেতরেই থাকে। তো দেখুন, কথা বলতে বলতে আমি অন্য একটি সোফা করে চলে আসলাম। তো এই সোফাটাও কিন্তু সিম্পলের মধ্যে বেশ সুন্দর। আর টেবিল ছাড়াই এই সোফাটার মূল্য চেয়েছিল 35,000 টাকা। তো সেই সোফা ঘরের অন্যান্য ফার্নিচারও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই মার্কেটেই কিন্তু পর্দারও বিশাল কালেকশন আছে। তো আপনি আপনার চয়েস মোতাবেক সিলেক্ট করে দিলে ওরা তৈরি করে দিতে পারবে। আর পর্দাগুলো যেহেতু আমার কাছে বেশ ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো ওরা স্যাম্পল হিসেবে বিভিন্ন কাপড়ের এক একটি করে পর্দা ঝুলিয়ে রেখেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো পর্দাটা ওদেরকে সিলেক্ট করে দিলে তৈরি করে দিতে পারবে। এবারে আমি আরও একটি ফার্নিচারের দোকানের সামনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আরও অনেক ফার্নিচারের দোকানে গিয়েছিলাম, যেটা কিনা ভিডিও করে ধারণ করতে পারিনি। সবশেষে আমি আমার মেয়ের ফ্রেন্ডের বাসার কিচেন ক্যাবিনেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কিচেন ক্যাবিনেটটা জাস্ট স্ল্যাব দেয়া, আমি একটু তৈরি করব, সেজন্য হালকা একটু আইডিয়া নিয়ে নিলাম। তো এই কিচেন ক্যাবিনেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যেহেতু ক্যাবিনেট তৈরি করার জন্য মিস্ত্রি নিয়োগ করব, সেজন্য এই ক্যাবিনেটের অংশবিশেষ তার সাথে শেয়ার করব, সেজন্য ভিডিও আকারে ধারণ করে নিলাম। যদিও আমার কিচেন রুমটা এতটা বড় নয়, তবুও যতটুকু সম্ভব চেষ্টা করব পরিপাটি করে ক্যাবিনেট করার। তো আশা করছি পুরোটা গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করে নিব। তো আমার চ্যানেলে ব্লগ ছাড়াও বিভিন্ন ধরনের রান্নার রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। পরবর্তীতে আপনাদের সাথে যে কোনো ধরনের রান্না অথবা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।